গোবিন্দ ঘোষ মনে মনে ভাবলেন যে প্রভুই তো বলেছেন প্রভু দুই দিন বিশ্রাম নেবেন, আজ একটা মাধুপুরী করে নিয়ে যাব, আবার কাল আসব, আবার প্রভুর কাল দেরি হবে না, আজ আমি দুটো মুখশুদ্ধি ভিক্ষে করে নিয়ে যাব, তাহলে আর কাল প্রভুর দেরি হবে না। মহাপ্রভু অন্তর মাঝে জানতে পারলেন, বলে উঠলেন তিনি, গোবিন্দ তোর কাল ব্যবস্থা নিচ্ছি, কাল ব্যবস্থা। গোবিন্দ মুখশুদ্ধি এনে মহাপ্রভুর হাতে তুলে দিলেন, মহাপ্রভু সেবা করলেন। দেখতে দেখতে পরের দিন এসে গেল, সে একই ভাবে মহাপ্রভুকে সেবা দিলেন, মহাপ্রভু সেবা গ্রহণ করলেন। হাতটা ধুয়ে যেই না গোবিন্দ ঘোষের দিকে হাতটা বাড়িয়েছে, গোবিন্দ ঘোষ মহানন্দে কোটির দেশ থেকে হরি তোকে বের করে মহাপ্রভুর হাতে দিলে। মহাপ্রভু চমকে উঠলেন, এ কি গোবিন্দ, তুই এই হরি তোকে কোথায় পেলি বল, বল তুই কোথায় পেলি প্রভু? তুমি তো বলেছো যে তুমি দুই দিনে বিশ্রাম নেবে, তাই আমি কাল দুটো মাধুকুড়ি করে এনেছিলাম হরি তোরি, তার মানে তুই আমাকে মিথ্যে কথা বলেছিস, বল তুই আমাকে মিথ্যে কথা বলেছিস, তুই নাকি ত্যাগে বল, শোন গোবিন্দ বলে জানিন শাস্তি পেতে হবে, সন্ন্যাসের নাহি সঞ্চয়ের অধিকার, মহাপ্রভু মনে মনে চিন্তা করলেন, আরে গোবিন্দ তোকে যদি নির্বাসনে না দিই তাহলে রাধারানীর অভিশাপটা যে পূরণ হবে না রে, আমি তো বলেছি, আমি কথা দিয়েছি যে আমি ভক্তের ভগবান নামটি পূরণ করব, ক্ষমা করো ক্ষমা করো পুত্রে পিতা নগরে গ্রহ প্রভু, শোনো আমি যদি সত্যিই তোমার চরণ ভজন করে থাকি তুমি পনেরোটা দিনের মধ্যে আমার কাছে ফিরে আসো, তুমি বৃন্দাবনে একা যেতে পারবে না প্রভু, পারবে না তুমি পনেরোটা দিনের মধ্যে আমার কাছে ফিরে আসো, আমি প্রতীক্ষা করলাম তোমার চরণে, আমার মহাপ্রভু চলে গেলেন। গোবিন্দ ঘোষ ভাবলেন যে পনেরোটা দিনের জন্য বেঁচে থাকার জন্য একটা কুটির নির্মাণ করলেন,
কুটিরের ভেতর একটি তুলসী বৃক্ষ অভিষেক করলে। তুলসী বৃক্ষের সন্মুখে বসে অজগর নয়নে কাঁদে, প্রভু প্রভু তুমি আসবে না, প্রভু আসবে না। দেখতে দেখতে বারোটা দিন কেটে গেল। গোবিন্দ ভাবলেন, প্রভু বুঝি আর আসবে না, তাই আমি কাল ভোরে আত্মহত্যা করব। গোবিন্দ ঘোষ ভোরের বেলা আত্মহত্যা করতে যাচ্ছে গঙ্গার জলে। যেই না গঙ্গার জলে ডুব দিতে যাবে, কোথা থেকে একটা পাথর কালো কাঠ এসে গোবিন্দকে পাড়ে তুলে দিচ্ছে। বারে বার আত্মহত্যা করতে যাচ্ছে, বারে বার তুলে দিচ্ছে। পেছন থেকে কে বলে উঠে, দেখ গোবিন্দ ফিরে এসেছি, দেখ গোবিন্দ ফিরে এসেছি, দেখ গোবিন্দ ফিরে এসেছি, দেখ গোবিন্দ ফিরে এসেছি, দেখ কথা কেমন আমি রেখেছি, দেখ গোবিন্দ ফিরে এসেছি, দেখ কথা কেমন আমি রেখেছি, দেখ গোবিন্দ ফিরে এসেছি। প্রভু প্রভু তুমি এসেছো, প্রভু এসেছো। গোবিন্দ তুই আত্মহত্যা করতে যাচ্ছিস? হ্যাঁ প্রভু, তাই তো আমি মালদা থেকে ওই পাথরটাকে পাঠিয়েছিলাম যে যাও আমার ভক্তকে রক্ষা করো। না প্রভু না, ওটা পাথর নয়, ওটা একটা শ্মশানের জ্বলা কাঠ। ওরে না রে গোবিন্দ, ওটা কাঠ নয়, ওটা পাথর। গোবিন্দ বলে উঠলেন, দাঁড়াও দাঁড়াও আমি দেখছি। কি দেখে? এ যে কাঠ নয় কালো পাথর, মাগো আপনি আমি যেভাবে নাম করছি, যদি একটা ছোট্ট টুকরো ইট যদি জলে জড়িয়ে দিই সেও ডুবে যাবে, তাই দেখুন নামের কত শক্তি। দেখ গোবিন্দ, দেখ ওতে কি লেখা আছে। গোবিন্দ কি দেখলো জানে? হরে কৃষ্ণ, হরে হরে কৃষ্ণ, কৃষ্ণ 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 কৃষ্ণ, হরে 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 রাম, হরে রাম 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 হরে হরে। একি প্রভু, নামের এত শক্তি জলে পাথর ভাসে। হ্যাঁ রে গোবিন্দ, গোবিন্দ বলে যেই না পাথরটাকে তুলেছে মহাপ্রভু, মহাপ্রভুর পেছন থেকে কে কাঁচাটা ধরে টানছে। আর কি বলছে জানে? দাও না আগো, দাও না আমাকে পাথরটা, দাও আমি মূর্তি বানাবো, দাও না দাও। গোবিন্দ বলে উঠলো, হ্যাঁ রে তুই এই পাথরটা নিয়ে কি করবি? আমি এই পাথরটা নিয়ে মূর্তি বানাবো। মহাপ্রভু যেই না পেছন ঘুরে দেখেছে, মহাপ্রভু মনে মনে বলে উঠলেন, প্রভু প্রভু তুমি এসেছো, সেই তুমি গোলক বিহারী, তুমি এসেছো। মহাপ্রভুকে অন্তর মাঝে জানিয়ে দিলেন, ওকে তুমি বলো না, ও যদি জানতে পারে ও যে আনন্দে উন্মাদ হয়ে যাবে। তাই মহাপ্রভু সেই পাথরটা বালকটির হাতে তুলে দিলেন, চোখের নিমিষে একটি মূর্তি তৈরি করলেন। সেই মূর্তিটি মহাপ্রভু গোবিন্দ ঘোষের হাতে তুলে দিলেন। গোবিন্দ
করে বলে উঠল, প্রভু হে যে গোপীনাথের মূর্তি, ওরে গোবিন্দ তোর সঞ্চয়ের মনোভাব যায়নি, তাই তুই এই গোপীনাথকে তোর পত্র কুটিরে অভিষেক কর, একে পুত্র মন সেবা দে, তুই বিবাহ কর, অন্তিম কালে তোর পুত্র কিয়া করবে করবে করব কথা না প্রভু না না, আমার কাছে সচল গোপীনাথ আছে, আমি এই পাথরের গোপীনাথকে নিয়ে কি করব প্রভু, প্রভু কি করব, যে চলতে পারে না, যে কথা বলতে পারে না, সেই গোপীনাথকে নিয়ে আমি কি করব, আমার কাছে তো প্রথমেই সচল গোপীনাথ আছে, যে কথা বলতে পারে, যে চলতে পারে। গোবিন্দ ঘোষ মহাপ্রভুকে পত্র কুটিরের ভেতরে বসিয়ে আসনে বসিয়ে দিলেন, আর যেই না দরজাটা লাগিয়ে দিয়ে কি দেখলো, দেখে ঘরে গোপীনাথ বাইরে গোপীনাথ, গোবিন্দ ঘোষের মহাপ্রভুর কথা বেদবাক্য, তাই সে বিবাহ করল। দেখতে দেখতে গোবিন্দ ঘোষ প্রত্যেক দিন ভিক্ষে করতে যায়, রন্ধন করে গোপীনাথের ভোগ দেয়। দেখতে দেখতে পাঁচটা বছর কেটে, দু বছর কেটে যায়, সেই প্রত্যেক দিনের মতো গোবিন্দ ঘোষ মন্দিরের মার্জনা করছে। এদিকে বলে উঠলো, বেলাটাও হয়েছে, গোপীনাথের ভোগ যে দিতে হবে, চন্দ্রাবলি আরে ভোগ হলো, ভেতর থেকে কোনো সাড়া শব্দ নেই। আবারও বললেন, চন্দ্রাবলি ভোগ হলো, কোনো সাড়া শব্দ। গোবিন্দ ঘোষ ছুটতে গিয়ে রন্ধনশালায় দেখলে কি দেখল, চন্দ্রাবলি চুপ চুপ করে বসে চোখের জলে কাঁদছে। এ কি চন্দ্রাবলি, তুমি কাঁদছো কেন, তোমার কি হয়েছে, শোনো সামনে দু বছর হয়ে গেল, তোমার গোপীনাথ তো তোমায় কোনোদিনও বাবা বলে ডাকি না, বলো আমায় তো কোনোদিনও মা বলে ডাকি না, বলো শোনো স্বামী, যদি তোমার গোপীনাথ আমায় মা বলা সন্তানে দেবে, সেদিন আমি তোমার গোপীনাথের রন্ধন করব, নতুবা আমি পারবো না তোমার গোপীনাথের রন্ধন করব, ভোগ সেবা করব আমি পারবো না, পারবো গোবিন্দ ঘোষ বলে গৌরহরি গৌরহরি, প্রভু আমি তো সংসার করতে চাই, আমি বলো তুমি বলে দাও আমি এখন কি করব, বলো কি করব। গৌরহরি অন্তর মাঝে জানিয়ে দিলেন, হরি গোবিন্দ সন্তান যখন চাইছে দে না, তবে সাবধান, দিয়ে ধন বীরে মন হরে নিতে কতক্ষণ। তাই গোবিন্দ ঘোষ চন্দ্রাবলিকে নিয়ে গেল গোপীনাথের মন্দিরে। চন্দ্রাবলি তুমি প্রতিজ্ঞা করো যে তুমি রক্ত মাংস গড়া সন্তানে পেয়ে তুমি এই গোপীনাথকে কোনোদিন অবহেলা করবে না, বলো কোনোদিন অবহেলা করবে না, বলো বলো প্রতিজ্ঞা করো।
চন্দ্রাবলি প্রতিজ্ঞা করল যদি মাংস রক্ত মাংস গড়া সন্তান পায় তোমায় সেবা দিয়ে সেবা পাব আমি তোমার চরণে প্রতিজ্ঞা করলাম দেখতে দেখতে চন্দ্রাবলি গর্ভবতী হলেন শুভক্ষণে শুভ দিনে সন্তান জন্মগ্রহণ করলেন দেখতে দেখতে ছেলে বড় হলো যেই না ছেলে কেঁদে উঠল চন্দ্রাবলি ছেলেকে কোলে নিয়ে ঘুম পাড়াচ্ছে আমার সোনার চোখে গোপীনাথকে খাইয়ে দাই তারপর ঠাকুর গোপীনাথকে সেবা দেয় গোবিন্দ ঘোষ বলে উঠলেন চন্দ্রাবলি আরে ভোগ হলো তাড়াতাড়ি দাও গোপীনাথের সেবার যে দেরি হয়ে যাচ্ছে চন্দ্রাবলি বলে উঠলেন এই ছেলেটা খেয়ে মানুষ হোক না ওই ঠাকুরের গোপীনাথকে খায় যেদিন খালে টেনে ফেলাবো না সেদিন বুঝতে পারবে যেমনটি সাজিয়ে দিলাম তেমনটি আবার নিয়ে চলে এলো ঠাকুর গোপীনাথ মনে মনে ভাবলে যে চন্দ্রাবলি ছেলেকে পেয়ে সব প্রতিজ্ঞার কথা ভুলে গেলি বল আগে তোকে টেনে খেলে ফেলাবো তারপর তো ছেলেকে খেলে ফেলাবো চন্দ্রাবলি ছেলের জন্য বাল্যিক তৈরি করেছিলেন যেই না গোবিন্দ ঘোষ তাড়াতাড়ি করেছে চন্দ্রাবলি ভোগ হলো চন্দ্রাবলি রেগে মেগে বাল্যিকের হাঁড়িটা নিয়ে এসে বলে এই নাও তোমার গোপীনাথের ভোগ
তোমার গোপীনাথের ভোগ। গোবিন্দ ঘোষ তো জানে না যেটা বাল্যে, তাই তাড়াতাড়ি করে তুলসী পত্র দিয়ে বলে উঠলেন, হরে গোপীনাথ, তোর মা তোর জন্য পরমান্ন পায়ের সন্ধান করেছে, তাড়াতাড়ি সেবা কর। ঠাকুর গোপীনাথ মনে মনে ভেবে উঠলেন যে আমিও ভালো ভক্তের পাল্লাই পড়েছি, যে আমাকে বাল্যে দিয়ে বলছে তুই পরমান্ন পায়েস খা, খেতে কি ইচ্ছে হয় তাই নাকটা টিপে ঘট ঘট করে খেয়ে নিল। আর দেরি নেই, আর দেরি নেই, চন্দ্রমণি দেন নে রে কালবালি, চন্দ্রমণিকে মেরে ফেলে দিলে। এই কি তোমার পনান গ্রামে সুমন পাল গায়িকার গানে মুগ্ধ হয়ে 20টি রেখা পুরস্কৃত করলেন। চন্দ্রা বলি পরলৌকিক ক্রিয়া সম্পূর্ণ করে ঠাকুর গোপীনাথের মন্দিরের দিকে এগিয়ে গেলে, হরে গোপীনাথ, হরে গোপীনাথ।
डाग आसले चले गोपीनाथ मानुष करते गोविंद घोष प्रत्येक दिन भिक्षे करे एने ठाकुर गोपीनाथ के सेवा दी तारपरे दुजे मिले दुजने मिले सेवा पाए। एक दिन छेले गोपीनाथ बोले बोले কত কষ্ট ওরে দাদা রে বাবা প্রত্যেক দিন ভিক্ষে করতে যায় আমার বড় খিদে পায় রে দাদা বড় খিদে পায় তুই কেন আমাদের বড় লোক বানাবি বল বল তুই তো যাদের আছে তাদের আরো দিস আরে যাদের নেই তাদের সেই সুখ কেড়ে নিস ঠিক আছে আজকে বাবা ভিক্ষে করতে যাচ্ছে যা আমি কাল যাব ভিক্ষে করতে তোর জন্য আমার জন্য বাবার জন্য ভিক্ষে করতে যাব ছেলে গোপীনাথ আর গোবিন্দ ঘোষ রাত্রি বেলার ঠাকুর গোপীনাথের আরতি সেরে ছেলে গোপীনাথ দেখেছি যে বাবার ভিক্ষের ঝোলাটা কোথায় দেখে নিয়েছে ওই তো বাবার ভিক্ষের ঝোলা সেই ভোরের বেলা বেরিয়ে পড়েছি ছেলে গোপীনাথ দাঁড়ে দাঁড়ে যায় কি বলছে জানো আমার বাবার খুব কষ্ট আমায় একটু ভিক্ষে দাও না দাও দাও আর কি বলছে হে শোভা না দুর্গা মে
दूरे जावे त्रिदावे जाना दूरे जावे त्रिदावे जाना तुमना बाबा तुम्हारे कत कष्ट तुम्हें प्रत्येक दिन भिक्षे करे गोपीनाथ सेवा दो তাই আজ তোমার জন্য আমার জন্য আর আর দাদার জন্য ভিক্ষে করে এনেছি দাদা বাবা তাড়াতাড়ি ভিক্ষে রন্ধন করো তাড়াতাড়ি ভোগ লাগাও দাদা গোপীনাথ তারপর আমরা দুজনে মিলে সেবা করব মা গো ওই পাঁচ বছরের ছেলের বদলে যদি এ কথা শুনি কোনো বাবা সে কি সেই ছেলেকে জড়িয়ে ধরে না থাকতে পারে তাই গোবিন্দ গো তাহলে ছেলে গোপীনাথকে জড়িয়ে ধরল আর অজর নয়নই কাঁদছে ঠাকুর গোপীনাথ সব দেখছে মন্দিরের ভেতর থেকে তিনি মনে মনে ভেবে বলে উঠলে যে গোবিন্দ ঘোষ তাই বলে আমি নাকি তার বড় ছেলে কই কই আমাকে তো এমন ভাবে কোনোদিনও ভালোবাসে কোনোদিনও এমন ভাবে তো আদর করে নি তাই তুমি অচিরে শাস্তি পাবে দেখতে দেখতে গোবিন্দ ঘোষের পাঁচ বছরের ছেলে মুখ চেপে ধরেছে সে ঠাকুর গোপীনাথ বাবা বাবা আমি আর কথা বলতে পারছি না বাবা আর বলছি না পারছি না বাবা পারছি না করে গোবিনা আরে তুই এই তো ভিক্ষে করে এলি একটু বস সব ঠিক হয়ে যাবে বাবা আমি আর কথা বলতে পারছি না পারছি না গোবিন্দ ঘোষ ছেলে গোপীনাথকে কোলে তুলে নিয়ে বাড়ির পাটা পানে শুয়ে দিল ছুটে চলে চলে ঠাকুর গোপীনাথের কাছে করে গোবিনা ठाकुर
রাত বাঁচিয়ে দে তোর চরণাম মৃত আর বদনে দেব ও যেন ঠিক হয়ে যায় গোপীনাথ ঠিক হয়ে যায় গোবিন্দ ঘোষ ঠাকুর গোপীনাথের চরণাম মৃত যেই না ছেলে গোপীনাথের বদনে দিয়েছে বদন হইতে চরণাম মৃত গড়িয়ে পড়লো মানে মানে ঠাকুর গোপীনাথ গোবিন্দ ঘোষের পাঁচ বছরের পুত্রকে মেরে ফেলে দিলে ওরে গোপীনাথ গোপীনাথ তুই আবাই বাবা ছেড়ে চলে গেলি আমার ছেড়ে চলে গেলি বাবা গোবিন্দ ঘোষ গোপীনাথে দেহটাকে নিয়ে শ্মশানে চলে কিন্তু পিতা পুত্রের মুখ করতে পারে না তাই গোবিন্দ ঘোষ চিতার দ্বারাতে আগুন দিলে যেই না চিতাটা দাও দাও করে চলছে গোপীনাথের যেই না দেহটা দাও দাও করে চলছে গোবিন্দ ঘোষ আর থাকতে পারল না ঝাড় দিয়ে বলল গোপীনাথ গোপীনাথ বাবা গোপীনাথ তুই আমায় ছেড়ে চলে গেলি বাবা ছেড়ে চলে গেলি আমায় ছেড়ে চলে গেলি গোবিন্দ ঘোষ ছুটে চলে ঠাকুর গোপীনাথের মন্দিরে বলে উঠলে আমার ছেলেটা কি দোষ করেছিল কি দোষটা করেছিল তোকে সেবা দিয়ে জল তো গ্রহণ করতাম না আমার ছেলে ছেলে তোকে সেবা দিয়ে জলটুকু গ্রহণ করত না দোষ কি করেছিল বল আমার ছেলেটাকে মেরে ফেললি বল তাই আজ থেকে তোর সব পূজা বন্ধ করে দিলাম বন্ধ করে দিলাম তাই দরজাটা বন্ধ করে শেকল তুলে দিলেন তিন রাত তিন দিন শুধু চোখের জলে ভেসে যা ওরে গোপীনাথ বাবা তুই আমায় ছেড়ে চলে গেলি ছেড়ে চলে গেলি বাবা ছেড়ে চলে গেলি শুধু অঝোর নয়নে কাঁদছে আর যেই না ভিক্ষের ঝোলাটা দেখতে পেয়েছে শুধু শুধুই কাঁদছে ওরে গোপীনাথ বাবা আমায় ছেড়ে চলে কেন গেলি বল বাবা তিন দিন তিন রাত পর মন্দিরের ভেতর থেকে নূপুরের শব্দ ভেসে আসছে কে কে ভেতরে ও তুই কেন এসেছিস বল কেন এসেছিস বল আমার চন্দ্রবলিটাকেও খেয়েছিস আমার পুত্রটাকেও খেয়েছিস এখন আমাকে খাবি বলে আসছিস বল চলে যায় এখান থেকে বলছি দূর হয়ে যা বলছি চলে যায় এখান থেকে চলে যা আমার চোখের সামনে থেকে বাবা ঠাকুর গোপীনাথ সচল হয়ে এলে গোবিন্দ ঘোষের গলাটা জড়িয়ে ধরেছে বাবা বাবা আমি তো তোমার বড় ছেলে বাবা তোমার ছোট ছেলে মারা গেছে আর তুমি তোমার বড় ছেলে কি না খাইয়ে মারবে বলো না খাইয়ে মারবে বল তুই তুই আমার ছেলে হবি বল আমার ছেলেটা বেঁচে থাকলে আমার অন্তিম সময় আমায় বৃদ্ধা বৃদ্ধা সময় আমায় দেখতো তুই দেখবি বল তুই দেখবি
আমি যখন মারা যেতাম আমার জন্য পিণ্ডদান করবি অসহ্য পালন করবি করবি সে আমার জন্য কাঁচা মরতে পড়বে আমি কথা দিলাম কথা দিচ্ছি ভক্ত আমার মাতা ভক্ত আমার গো ভক্ত আমার গো গোবিন্দ ঘোষ তাড়াতাড়ি করে বাড়িতে যাওয়া ছিল ঠাকুর গোপীনাথকে সেবা করতে দেখতে দেখতে কিছুদিন কেটে গেল গোবিন্দ ঘোষ বার্ধক্যে পড়লেন গোবিন্দ ঘোষ বুঝতে পারলেন আমি আর বোধ হয় বাঁচব না তিনি ঠাকুর গোপীনাথকে ডাকছে গোপীনাথ ওরে গোপীনাথ বাবা তুমি ডেকেছ আমায় ওরে গোপীনাথ আমি বোধ হয় আর বাঁচব না রে আমি বোধ হয় আর বাঁচব না বাবা তুমি এমন করে কেন বলছো ওরে গোপীনাথ আমি যদি চলে যাই তো কেমন ভাবে কে সেবা দেবে বাবা তুমি এমন করে কেন বলছো বাবা তোমার কিচ্ছু হবে না বাবা কিচ্ছু হবে না কিচ্ছু হবে না কেননা গোবিন্দ ঘোষ বুঝতে পারলো গোবিন্দ ঘোষের কথাটা জড়িয়ে যাচ্ছে ওরে গোপীনাথ তুই আমায় বাবার নাম শোনাবি ঠিক আছে বাবা শোনো 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 বাবা আমার সঙ্গে বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম বলো বাবা বলো আমার সাথে বলো বলো হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে কৃষ্ণ বলো বাবা কৃষ্ণ 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 বলো বাবা আমার সঙ্গে বলো কৃষ্ণ হরে 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 রাম হরি বল হরি বল রাবু রাম রাম রাবু রাবু হরে 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 মাগো গোবিন্দ ঘোষ ঠাকুর গোপীনাথের চরণে প্রাণ ত্যাগ করলেন পাশাপাশি যারা ভক্ত ছিলেন তারা গোবিন্দ ঘোষের সমাধি দিলেন কপটটা চলে গেল নবদ্বীপে মাধব ঘোষের কাছে মাধব ঘোষ পৌঁছে গেল বৃন্দাবন অগ্রদ্বীপে যেই না ঠাকুর গোপীনাথের চরণে তুলসী পত্র দেবে ঠাকুর গোপীনাথের চোখের জল মাধব ঘোষের মাথায় পড়ল এ কি গোপীনাথ তুমি কাঁদছো হ্যাঁ কাকু আমার বাবা মারা গেছে
আমি বাবাকে কথা দিয়েছি যে আমি বাবার লাগি করিব পিণ্ড দান। তাই কাকু, আমার বাবার শ্রাদ্ধ উৎসব চৈত্র মাসে একাদশী তিথিতে। কাকু, তুমি ব্রাহ্মণের পাশে আসন পেতে রাখবে, সেই আসনে গিয়ে বসব। আমি বাবার লাগি করিব পিণ্ড দান। আর ওই মন্দিরের সামনে একটি উনুন খুলে দাও, আমি হবিষ্যি রন্ধন সেবা করব। আর কাকু, আমার এই রাজবেশ খুলে দাও, আমায় কাছে করে দাও। দেখতে দেখতে সাধ্য উৎসব এসে যে যেখানে ছিল সব ভক্ত এসে হাজির হল। বলে উঠলেন, কোথায় গবি না, কোথায় গবি না। মন্দিরের দরজা আপনা আপনি খুলে গেল। ওই 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 তো গোপীনাথ আসছে, ঠাকুর গোপীনাথ আমাদের সচল আসছে। বদনে কি বলছে জানো, আমার বাবার সাধ্য উৎসব, আমি বাবাকে কথা দিয়েছিলাম, তাই বাবার লাগি করিব পিণ্ড দান। ব্রাহ্মণের পাশে আসন পাতা ছিল, সে আসনে বসিয়ে ব্রাহ্মণ দিলেন পিণ্ড। মন্ত্র উচ্চারিত করে বলে উঠলে, ওঙ্গে মধু ওঙ্গে মধু ওঙ্গে মধু ওঙ্গে মধু ওঙ্গে মধু ওঙ্গে মধু। জগতে মাঝে নামি লইলাম আমি, পিণ্ড দান করলাম আমি। জগতে মাঝে নামে লইলাম আমি, ভক্তের ভগবান যেই না। গোপীনাথকে সবাই ধরতে যাবে, গোপীনাথ আর আসনে নেই। সেই সিংহাসন কেশব মাধব মাগো, সেই উৎসব আজ অগ্রদেবের। যদি যান একবার দর্শন করে আসবে। কেশব মাধব গিরিধারী হলে
নিজ বাড়ির সন্তান জ্ঞানে আমায় ক্ষমা করে দিন। আজ আমি এখানেই লীলা শেষ করলাম, আপনারা আমাকে কৃপা করুন, করুণা করুন, এইভাবে আশীর্বাদ করুন, আমি যেন এগিয়ে যেতে পারি।